আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজাইস ব্লগ। আপনি কি আপনার বাচ্চার জন্মদিনের প্রোগ্রাম করতে যাচ্ছেন, অথবা আপনার বাচ্চার সুন্নতে খাতনা প্রোগ্রাম করতে যাচ্ছেন, ভাবছেন কিভাবে ডেকোরেশন করা যায়? আজকের ভিডিওটা করেছি কতটা সিম্পলভাবে এবং কস্ট ইফেক্টিভলি আপনি একটি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে একটি ডেকোরেশনের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি কিছু প্রপস বানিয়ে নিয়েছি। এই প্রপসগুলো আমি প্রোগ্রামের বেশ কিছুদিন আগেই বানিয়ে রেখেছিলাম। আমি যে ফটোগুলো দিয়ে প্রপস বানাবো সেগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম এবং একটু মোটা গ্লসি পেপারে সেগুলোকে প্রিন্ট করে নিয়েছি। আপনারা চাইলে ফটো পেপারে প্রিন্ট করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি সাসলিকের স্টিকগুলো। এখানে আমি 2 প্যাকেট সাসলিকের স্টিক নিয়েছি, প্রতিটা প্যাকেটে 30টা করে আছে। এখন আমি কেচি দিয়ে এই ফটোগুলো কেটে নেব। সো এভাবে আমি প্রত্যেকটা ফটো কেটে নিয়েছি। এবার আমি ফটোগুলোকে স্টিকের সাথে আঠার সাহায্যে লাগিয়ে নিব। ঠিক এভাবে আমি লাগিয়ে নিয়েছি। আমার প্রপসগুলো অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি টেবিলে রাখার জন্য আরও কিছু টয়েস বানিয়েছি, যেটা DIY আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। এবং আমি রোজাইনের নাম দিয়ে আর একটি নেম প্লেটের মতো করেছি, সেটাও আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। সো এবার আমরা চলে যাব ডেকোরেশন পার্টে। প্রোগ্রামটা ছিল দুপুরবেলা, যার জন্য সকালবেলাতে এই এত কিছু ডেকোরেট করা পসিবল হবে না। প্রোগ্রামের আগের দিন আমরা রাতে চলে গিয়েছিলাম ডেকোরেশন করতে, যাতে পরের দিন আমাদের উপরে চাপটা কম লাগে। কারণ পরের দিন যেহেতু প্রোগ্রাম, সেদিন আমাদের অনেক কাজ থাকবে, ঠিকমতো ডেকোরেট করতে পারবো না। আমার বাসায় আগের দিনই অনেক গেস্ট চলে এসেছিল, তাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ভেনুতে। দেখতেই পাচ্ছেন সবাই বেলুন ফুলানোতে বিজি। আমি এখানে একটি ব্ল্যাক ড্রপ করেছি, PVC-র উপরে প্রিন্ট দিয়েছি এবং ডিজাইনটা করেছে রোজাইনের বাবা নিজেই। জানি না ডিজাইনটা কেমন হয়েছে, কিন্তু সবাই মোটামুটি দেখে বলেছে ভালো হয়েছে। ব্ল্যাক ড্রপটা আমাদের দেয়ালে লাগানো হয়ে গেছে। আমরা স্কচ টেপ দিয়ে ব্ল্যাক ড্রপটা ওয়ালে লাগিয়ে নিয়েছি। এবার আমরা বেলুন লাগাতে শুরু করেছি। এখানে আমি মাল্টি কালারের বেলুন ইউজ করেছি। বেলুন লাগাতে আমাদের অনেক সময় লেগেছিল, কারণ অনেকগুলো বেলুন ছিল। আমার একটা ফ্রেন্ড চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। আমরা সেদিন 7 থেকে 8 জন গিয়েছিলাম ভেনিউতে ডেকোরেট করার জন্য। মজা হয়েছে খুব, সবে একসাথে কাজ করেছি। সো ফাইনালি আমাদের বেলুন লাগানো হয়ে গেছে। এবার আমরা টেবিলটা সেট করে নিব। টেবিলের উপরে একটু মোটা ব্ল্যাক কালারের কাপড় বিছিয়ে নিয়েছে। সো আমি যে প্রপস প্লাস হচ্ছে যে ডেকোরেশন আইটেমগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো এখন আস্তে আস্তে সেট করে দিব। সো এটা হচ্ছে আমাদের টয় ট্রেন, যেটা আমি বানিয়েছিলাম। আরও কিছু প্লেটর রয়েছে এবং কিছু চকলেট রয়েছে, যেগুলো আমি সেট করব আগামীকালকে সকালে। সো ফাইনালি আমাদের রাতের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা
বাসায় ব্যাক করব। তো অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু অনেক কাজ করেছি, তো রোজানের বাবা আমাদেরকে আইসক্রিম ট্রিট দিয়েছে। আমরা মোটামুটি বাসায় যেতে যেতে 11:30 বেজে গিয়েছিল। সো পরের দিন আমি খুব সকাল সকাল চলে আসছিলাম, আর এই হচ্ছে মোটামুটি ডেকোরেশনটা। এখনো পর্যন্ত কেক আসেনি। এটা ছিল রোজাইনের প্রোগ্রামের পার্ট 1, যেটার ডেকোরেশন নিয়ে করেছি। আর পার্ট 2-তে আমি পুরো প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, প্রোগ্রামের ডেকোরেশনের একটা আইডিয়াও পেয়ে গিয়েছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।